গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে 11:55। আজকে সকালবেলা টিফিনের কোনো ব্যবস্থা ছিল না, মানে কালকের যা তরকারি ছিল ওই তরকারি গরম করে রুটি দিয়ে কৌশিককে পাঠিয়ে দিয়েছি অফিসে। আমি এখনো কিছুই খাইনি, কেননা বাবা, কেননা বৃহস্পতিবারে আমি চেষ্টা করি না খেয়ে পুজো দেওয়ার, তো ওটাই আর কি আজকে সফল হয়েছি। কিচ্ছু সকাল থেকে খাইনি, খিদেও পাচ্ছে। আর আমি এখানে, আজকে তো বৃহস্পতিবার, আমি বৃহস্পতিবারের পুজো এখানে দিয়েও দিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো রান্না করতে। আর আজকে সকাল থেকে ওয়েদারটা না বেশ খুব ভালো আছে, একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, খুব একটা রোদ নেই। সে যাই হোক, এখনো পর্যন্ত আমি জলটাও পর্যন্ত খাইনি, গলা না পুরো শুকিয়ে জায়গাটা কাঠ হয়ে যাচ্ছে। সে আর হচ্ছে, আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার না, আমার মা বলে যে যারা সধবা মানুষ হয় তাদের এরকম সিঁথি ভর্তি করে সিঁদুর পড়তে হয়। তো এটা জানি না কতটা সত্যি কতটা মিথ্যা, অত আমি বিচার বিবেচনা করতেও যাচ্ছি না, যেহেতু মা বলেছে, আমার থেকে গুরুজন আমার মা, তাহলে নিশ্চয়ই কিছু হয়তো ভেবে বলেছে। আর আমার শাশুড়ি মা তো অল টাইমই বলে সিঁথি ভর্তি করে, সিঁথি তো বলে, হ্যাঁ সিঁথি ভর্তি করে সিঁদুর পড়ো, শাশুড়ি মা অল টাইমই বলে, কিন্তু সবসময় না সম্ভব হয়ে ওঠে না, কিছু কিছু ক্ষেত্রে মানে এমন কিছু টাইমে হয়তো এটা সম্ভব হয় না। সে যাই হোক, ওই জন্য আজকে সিঁথি ভর্তি করে সিঁদুর পড়েছি। আর আমার মা কে দেখতাম যে আমার মাও করে, আমার শাশুড়ি মাও করে সিঁথিতে সিঁদুর পরে, শাঁখা একটুখানি লাগি না, সেটাও আজকে করেছি। প্রত্যেক বৃহস্পতিবার মনে থাকে না, আজকে যেহেতু মানে টাইম পেয়েছি মনে হলো না করেই। সকাল থেকে কিছু জল ঠল খাইনি, তো খাই না, কাশি পাচ্ছে, এমন হচ্ছে না, গলাটা শুকিয়ে গেছে। যাই হোক, বক বক করে লাভ নেই, একটু আগে জল খাই, নইলে যেইটুকা নিয়েও কথা বলতে পারছি সেইটুকা নিয়েও কথা বলতে পারবো না, খ্যাকড় খ্যাকড় করে যক্ষা রোগীর মতো কেশেই যাব। রান্না ঠান্না এখনো কিছুই হয়নি, 12টা তো বাজতে যায় বললাম, রান্না সব বার করে রেখেছি, কি কি রান্না করবো একটা মাথায় ছকে নিয়েছি। আর আজকে একটু স্পেশাল, স্পেশাল মানে কি, একটু আর কি ভালো মন্দ রান্না করবো। ভালো মন্দ মিনস কেন রান্না করবো সেটা হচ্ছে, আজকে আমাদের বাড়িতে আমার বাবা মা আসছে। মাকে অনেক দিন ধরে বলছিলাম আসো আসো আসো, মা আসছিল না, যাই হোক ওনার হাঁটু ব্যথা, তারপরে মানে অনেক অনেক যা প্রবলেম হয় আর কি সংসারে, তো ওর জন্য মা আসতে পারছিল না। তো আজকে রাত্রিবেলা বাবা দোকান বন্ধ করে ওই 9:30-9:30 সময় বাবা মা রাত্রিবেলা ঢুকবে, তো বাবা আজকে এখানে থাকবে, বাবা কালকে সকালে গিয়ে আবার বাড়িতে চলে যাবে, গিয়ে দোকান টোকান যা চালানো চালাবে, মা আজকে কয়েকদিন আমার এখানে থাকবে। তো কি বলতো, ভালো লাগে, মা আসলে ভালো লাগে, জান তো, এবার আসতে বলি আসতে চায় না, ওনারও সংসারে কাজ থাকে। সে যাই হোক, ওর জন্য আজকে খুব খুশি, মা বাবা আসছে, আজকে রাত্রির করেই আসবে। তো আমি রান্নাবাড়িগুলো করে রেখে দিই, রাত্রেবেলা আসলে গরম ঠরম করে তারপরে দেবো, কারণ রাত্রে রান্না করতে গেলে না মানে এতটাই ক্লান্ত হয়ে যাবো, আর সত্যি কথা বলতে সন্ধ্যেবেলা না রান্না করতে ইচ্ছাও করে না, যে রান্না করবো বা কিছু, সন্ধ্যেবেলা একদম ইচ্ছা করে না। সে যাই হোক, চলো এখন রান্নাঘরে যাই, গিয়ে কি কি রান্না করবো না করবো, বাবা মুখটা পুরো কালো হয়ে গেল, কি কি রান্না করবো না করবো সেই সবগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখি। কৌশিক সকালবেলা আলু শেষ হয়ে গেছিল বলে আলুটা এখানেই ফেলে রেখেছে, আলুর মধ্যে এতটাই ধুলো না, আমি ঘর মুছেছি, দেখো পুরো হলুদ হলুদ পড়ে রয়েছে, যাই হোক আলুগুলোকে ওইখানে চালান করব। আর শাশুড়ি মা না একটা মানি প্ল্যান্ট গাছ এখানে লাগিয়ে দিয়ে গেছিল, এই দেখো বোতলেই লাগিয়েছে, গাছটা যখন লাগিয়েছিল না সেই পুরো গাছের এই যে এইটা পুরো খয়েরি কালার হয়ে গিয়ে কেমন হয়ে গেছিল, সেই গাছটা দেখো কি সুন্দর পাতা ছেড়েছে, সেটা আবার লতিয়ে এই জায়গাটাতেও চলে এসছে। এই দেখো এখানে না সব রকম ব্যাগ প্লাস্টিক থাকে বাজার করার জন্য, এই দেখো গাছের পাতাও কি সুন্দর লতিয়ে এসছে, কি ভালো লাগছে না দেখতে। এই জায়গাটা লালটু কোথায় বললো ওইখানে, ও এই যে এই জায়গাটা পচেও গেছে পাতা বেরিয়ে, যাই হোক ভাল লাগছে বেশ দেখতে। এটা না আমাদের ঘরের ওখানে রাখা যায়, কিন্তু ভয় লাগে, হাওয়া ঠাওয়া দিলে বোতল তো পটাস করে পড়ে গেলে পুরো সর্বনাশ হয়ে যাবে। গাছটা অনেক বড় লতিয়েছে, পাতা ফাতা কি সুন্দর উঠেছে গাছটা, দেখতেও ভালো লাগে না, তো চোখের সামনে এরকম গাছটা যদি বড় হচ্ছে তো খুব ভালো লাগে দেখতে। আজকে রান্না হবে হচ্ছে ভোলা ভেটকি, আর এখানে মাছের মাথা রেখেছি, মাছের মাথা দিয়ে হবে মুগের ডাল। তো মাছটা, এই মাছটা অনেকদিন ধরে ছিল তো ওই জন্য না এর মধ্যে একটু লেবু চিপে নেবো, লেবু চিপে নিলে মাছের গায়ে যত ময়লা বলো যা জামস বলো ফ্রিজে ধরো অনেক দিন থাকাকালীন হয়ে গেল, সে লেবুটাতে কাটিয়ে দেয় জিনিসটাকে, এতগুলো মাছ আছে যখন একটা গোটা লেবু পুরোটাই দিয়ে দেবো, জাস্ট লেবু দিন এটা মাখিয়ে রাখবো, নুন ঠুন কিচ্ছু দেবো না, মাখিয়ে 10-15 মিনিট রাখার পরে তারপরে তোমার এটাকে ভালো করে ধুয়ে তারপরে নুন হলুদ মাখাবো এটার মধ্যে। এটা আমি আগে সত্যি কথা বলতে জানতাম না, এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে জানা বলতে পারো,
বা শেখাও বলতে পারো, শাশুড়ি মা যে কোনো সামুদ্রিক মাছ, উনি কি করবে জিনিসটাকে এরকম লেবু মাখিয়ে লেবু যে যে রসটার জন্য বেরিয়ে যায় জামসগুলো, ওটা করে উনি মাখিয়ে রেখে দেবে। মাছগুলোকে মাখিয়ে নেব। মুড়োটা ধুতে গেলাম, মুড়োটা দু টুকরো হয়ে গেল। এই ভোলা ভেটকি না খুব নরম হয়, সে কারণে খুব এই রান্না করলেও ভাবছি মাছগুলোকে না তুলে রাখবো একটা থালার মধ্যে, তারপরে ঝোলটা নামাবো, নইলে না মাছগুলো ভেঙে সেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে পুরো টুকরো টুকরো। এখান দিয়ে না এই যে মাঝখান থেকে টুকরো টুকরো হয়ে যায়। এই মাছ আমার রান্না করতে ভয়ও লাগে আর খুব সাবধানে রান্না করতে হয় মাছগুলো। চলো লেবু মাখানো হয়ে গেছে, এটা এখন থাক 10-15 মিনিট মতো, ততক্ষণ আমি মাছ বাকি যে মাছের মশলা টশলা সেগুলো রেডি করে নেব। হাতটা ধুয়ে নি, এই রান্না করতে বসলাম, কখন যে রান্না থেকে উঠবো আর জানি না। ডাল আর এ করবো, আর লালটু দেখো এখানে এই যে নারকোল ভিজিয়ে রেখে গেছে, মামার বাড়ি থেকে ওই যে নারকোল আনা হয়েছে দেখতে পাচ্ছ, ওখানে সব ভর্তি করে রাখা আছে, নারকোল এঁচোড় সব আনা হয়েছে। তো আমি বলেছি একটা গোটা নারকোল খাবো, তা কালকে রাত্রিবেলা মানে নারকোলটাকে ভিজিয়ে রেখেছে, আজকে ফাটিয়ে এটাকে যদি ভেতরে খোলা ছাড়ানো যায় না ইজিলি ছেড়ে যায়। আর একটা জিনিস হয় যে নারকোলটাকে পোড়াতে পারো, সত্যি কথা বলতে গ্যাসের এখন অনেক দাম, ওই নারকোল পোড়ানোর মতো অত গ্যাস আমি খরচা করতে পারছি না, তো ওই জন্যই লালটুখানে দেখ কিরম জল বেরিয়েছে নারকোলের এটা থেকে। সে যাই হোক, নারকোলটা আগে ফাটাবো, তার আগে মাছে এই মাছটা নুন হলুদ মাখাবো মুড়োটা। এখানে একদিকে মাছ ভাজা বসিয়েছি, আর এদিকে যে মুগ ডালটা করবো না, সেই মুগ ডালটাকে একটু শুকনো খোলায় ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে প্রেশার কুকারে দেবো। এই যে ডাল যে ভেজে খেলে না অম্বলটা হয় বেশি, কিন্তু ওই যে একটু কোনো রান্না টেস্টি করতে গেলে তো সেক্ষেত্রে এটা দেখলে হবে না, তো ওর জন্যই এখানে হালকা একটুখানি এদিক ওদিক করে নেবো, নিয়ে তারপরে নামিয়ে নেবো, ডালটাকে পোড়াবো না। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 8টা, ঠিক আছে, লালটু এখনো এসে পৌঁছায়নি, জানি না কখন আসবে, তো আজকে একটু লেট হবে কারণ আগে একটু শিয়ালদা, যেহেতু আমার বাবা মা আসছে ঘরে কিছু সবজি নেই, তো সেই টুকটাক কিছু টুকিটাকি সবজি আনতে বলেছি সেগুলি আনতে গেছে। আর আমি সেই সকালের পর থেকে না তোমাদের সাথে কথা বলতে পাইনি, সামনেও আসতে পাইনি, কারণ রান্না নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম। রান্না দু পদের কি তিন পদের যাই হোক, কিন্তু না এগুলো করতে অনেক সময় সাপেক্ষ লেগে গেছে, ওর জন্যই ভাবলাম থাক আমি পরে ক্যামেরা অন করে দেখিয়ে দিতে পারবো, কিন্তু আগে রান্না করি। তাও রান্না ঠান্না সব কাজ করে উঠে তাকিয়ে দেখি 4টে বাজে, সে যাই হোক তখন রান্নাটা দেখাতে পারিনি, এখন রান্নার এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই দেখিয়ে দিই এখানে চাল ভিজিয়ে রেখেছি, এই যে মামার বাড়ি থেকে যে দুটো সবেদা এনেছি না, সবেদাগুলোকে না চালের ড্রামের মধ্যে রেখেছিলাম, পেকে গেছে সবেদাগুলো। আর এখানে রান্না হয়েছে তোমাদের তো বলেইছি, তাও একবার দেখিয়ে দিই। এই যে ভেটকি মাছ এখানে, এটা কিন্তু ভাজা না, এটা ঝোলের মাছ, আমি আলাদা করে তুলে রেখেছি, এই যে ঝোল ভেটকি মাছের। আর এই ঝোলের মাছ আলাদা করে তুলে রাখার কারণ কি বলতো, দেখো এই মাছটা তাও ভেঙে গেছে, ভেটকি মাছ এতটাই মানে এই ভোলা ভেটকি এতটাই নরম হয় না, সেক্ষেত্রে কি বলতো ভেঙে যেত, ওই ঝোলের মধ্যে এর মধ্যে রেখে দিতাম না, তারপরে যখন দিতে যেতাম লোককে সেই ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। এটা আমার এক্সপিরিয়েন্স আছে বলেই আমি ওর জন্য আলাদা থালায় তুলে দিয়েছি, যখন দেবো তখন এই ঝোলটা গরম করে বাটির মধ্যে এই মাছের ওপরে ঝোলটাকে দিয়ে দেবো, তাতে গরমও হয়ে যাবে। আচ্ছা তার সাথে না এখানে এটা না, এটা ভাত আছে একটুখানি, এখানে আছে আমের টক, আমের টক করেছি। আর এখানে কি আছে, ও এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, এই হচ্ছে আজকের মানু। আর মাছের মাথা দিয়ে ডাল দিয়ে কি খাওয়া হবে, সেটা হবে ঝুড়ি আলু ভাজা। সত্যি কথা বলতে ঝুড়ি আলু ভাজা আমি বাড়িতে বানাইনি, কারণ আমার দ্বারা হয়ও না, তেলে তেলও খরচা হয়, ঝুরঝুরে হয় না, একটা আলুর সাথে না একটা আলু চিপকে যায়। আমি হয়তো অন্যান্য রান্না সবকিছু পারি, কিন্তু ঝুড়ি আলু ভাজা আমার দ্বারা হয় না। সে যাই হোক, ওই জন্য কেনা ঝুড়ি আলু ভাজা রয়েছে, ওই ঝুড়ি আলু ভাজা দিয়ে ডাল দিয়ে সার্ভ করে দেবো। আর এখানে সেই বাসনপত্র এখনো কিছুই গুছানো হয়নি, এগুলো এখন গুছাবো, কারণ একটু ভিডিওর কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। আর এখানে করে রেখেছি আমের একটা পাল, কাঁদ বলতে পারো আমের, এই যে মা বাবা আসলে এটা দেবো, কারণ এখন একেই তো গরম, তার মধ্যে ওই চা দেবো সেটা আলাদা কথা, চা আমার মা খায় না, তো একটু ভাবলাম আম পোড়া শরবত যেটাকে বলে, তো এটা আম পুড়িয়ে না, এটা হচ্ছে আমটা সেদ্ধ করে তার কাঁপটাকে বার করে রেখেছি, এটা এখন ফ্রিজে ঢুকিয়ে দিই, ঠান্ডা ঠান্ডা থাকবে, ফ্রিজে আমি বরফও বসিয়ে দিয়েছি, হয়ে যাবে। লালটু সবজি বাজার যা যা বলেছি সেগুলো হয়তো নিয়ে আসছে, আর কি করব
আচ্ছা বাসনপত্রগুলো এখন একটু গুছাবো। লালটুকে যা যা সবজি বাজার আনতে বলেছিলাম সব নিয়ে চলে এসেছে, আর আজকে আমাদের বাড়িতে এই সিজনে প্রথমবার এসছে হিমসাগর আম, যেটা আমার ভীষণ পছন্দ। কত করে লালটা? 40 টাকা কেজি বলে না? হ্যাঁ 40 টাকা কেজি হিমসাগর আম। আমার এই আমটাই একমাত্র ভাল লাগে, আমার আর কোনো আমি সেইভাবে ভাল লাগে না। ও তো আম খাই না, বাদ দাও, বাবা মা আসছে তার জন্য কিছুটা আনা, আর ভালো পেয়েছে বলে তাও এনেছে, আর এই সব সবজি সবজি নিয়ে এসছে এখানে। এখানে পটল আনতে বলেছিলাম, পটল আনতে বলেছিলাম, কুমড়ো আনতে বলেছিলাম, আর কি বলেছিলাম আর কিছু বলিনি। ও ওই যে গন্ধরাজ লেবু এনেছে, টমেটো এনেছে, কাঁচা লঙ্কা এনেছে, এদিকে শশা এনেছে, আর একটা জিনিস এনেছে আমার ফেভারিট, সেটা হচ্ছে এই বুড়বুটি। তো চলো, এখনো এসে গেছে, হাত পা ধুয়েছো? চলো চা বসিয়ে দিই তোমার। না না করিনি, একটু বের করে দিও পরে পারলে। ঠিক আছে করো, আমি তোমার চাটা বসাই। হ্যাঁ চাটা খাওয়া আগে, নইলে বেলা বেলা আবার ভাত খাবে না চা খাবে। হ্যাঁ হ্যাঁ বাবা আসলে একটা লুঙ্গি দিতে হবে গো, আমি ভুলেই গেছি লুঙ্গি বার করার জন্য। ঠিক আছে ঠিক, উঠা পড়ো মাকে। এই অমাবস্যা পূর্ণিমা কি অপূর্ণিমা কি কালকে? বাবা মা ঘরে বসে আছে, আমি বসবোটা রেখে দাও না, এখানে সব টেবিল টেবিল গুলো পাতা হচ্ছে, কেন বাবা মা তো নিচে বসে খেতে পারবে না। আর এখন খাবার দাবার গুলো সব বেড়ে দি, একটাই মোছা, বাজবাকি গুলো মোছাছে, হাত ধুয়ে দাও, হাত ধুয়ে না, এই টেবিলটাকে এখানে সেট করা হয়েছে। চল ভাত খাই, আগে বেড়ে নি। ভাত বেড়ে দিয়েছি আমি, এখানে ডাল আছে, মাছের ঝোল আছে, আমের টক, এই যে ঝুরি আলু ভাজা, বাবার থালা মায়ের থালা বেড়ে দিয়েছি। এবারে আমি আর লালটু একদিক দিয়ে বসে যাবো। অমা আসো আসো গো। খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, বাবা মাকে এই ঘরে দিয়ে দিয়েছি, আমরা যেই ঘরে শুই এই ঘরে বাবা মাকে দিয়ে দিচ্ছি, আর আমরা চলে গেছি ওই ঘরে। তো যাই হোক, অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, লাস্টে আম, যে লালটু আম এনেছে আজকে, বাবাও আম নিয়ে এসছে, আম মিষ্টি সব নিয়ে এসছে। তো লালটু যে আমটা এনেছে ওটা কাটলাম, আর বৃষ্টি হয়নি তো তার ফলে না আমগুলো খুব একটা মিষ্টি হয়নি এখনো। তো সে যাই হোক, শুয়ে পড়েছি, বাবা মাও শুয়ে পড়েছে, একটা তরকারি বাইরে ছিল ওটাই ফ্রিজে তুলে দিলাম দিয়ে, এবার আমিও ঘরে গিয়ে শুয়ে পড়বো। লালটু ফোন দেখছে, এখন বাজে 1:25। আমাদের খাওয়া দাওয়া আজকে হয়ে গেছে, ওই 11:30-11:30 মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, কিন্তু বাবা মা তো তাড়াতাড়ি খায় না, বাবা মাদের 11:30-11:30 বেজে যায়, ওর জন্যই আর কি আরো লেট করে করে ওয়েট করে করে তারপরে খেলাম। বাবা মশা হয়েছে। সে যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো এখনকার মতো টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, টাটা।